Hey guys, welcome back to my channel Indrani's Gallery. Hope you are doing well and great. So, abar onek din por vlog chhere boshe kotha bolchi. To ajke bhablam ektu alada rokomer video kora jak. Makeup video, daily blogging ba baki tuktak khabarer video theke shuru kore shobi korechi. To hotat kore amar mone holo je ami e je age video kortam mane আমি অনেকদিন ধরেই দেখছিলাম যে আমার আগের ভিডিওস থেকে এখনের ভিডিওগুলোর মধ্যে প্রচুর ডিফারেন্স আছে মানে হিউজ ডিফারেন্স কথা বলার স্টাইল থেকে শুরু করে ক্যামেরার কি বলে পজিশন এবং সবকিছু দিক থেকেই বলতে গেলে তো আমি বললাম কেন না আমার পুরনো ভিডিওটাকে দেখিয়ে এবং এখনের ভিডিওর মানে কি করে বোঝাই তোমাদেরকে মানে আমি আমার নিজের ভিডিওগুলোরই রিয়াকশন করব মানে তখন মানে অবশ্যই আমি ঠিকঠাক করতাম না সবে সবে শুরু করেছিলাম ভিডিও এবং প্রচুর লজ্জাও পেতাম ব্লগিং থেকে শুরু করে বলো বা এমনি ভিডিও তো সেগুলোরই দেখে তোমাদের সাথে রিয়াক্ট করব তখনকার সিচুয়েশনগুলো কীরকম ছিল এবং আমি কেন এত নার্ভাস ছিলাম কি তো আই থিঙ্ক ভিডিওটা একটু হলেও ইন্টারেস্টিং হবে বসেছিলাম রোজ ব্লগিং করতে করতে আমিও ফেড আপ হয়ে গেছি রোজ আর কী দেখাবো তোমাদেরকে তো ভাবলাম নতুনত্ব এরকম ভিডিও করা যাক তো চলো এখানে আমি ফোনটা নিয়ে নিয়েছি এই ফোনের মধ্যে আমি আমার নিজের ভিডিও দেখবো মানে একদম ফার্স্ট ভিডিও থেকে যখন থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি তো তখনের ফার্স্ট ভিডিও থেকে আমি রিয়াকশন দেওয়া শুরু করব মানে প্রচুর আমার আটকাতো প্রচুর ফ্লামলিং হতো তো চলো সেইগুলো নিয়েই হতে চলেছে আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং অবশ্যই আমাকে আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে এবং স্ক্রিনেও মেনশন থাকবে তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো ফার্স্ট ভিডিওটা দেখা যাক আচ্ছা তা আমি প্রথমেই বলে দিই আমার যে একদম ফার্স্ট ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম ছিল মিউজিকটা কপিরাইট ক্লেম ছিল মানে সেই মিউজিকটা আমি দিতে পারতাম না তাও আমি দিয়েছিলাম মিউজিকটা জানতাম না তখন অত কিছু তো পরবর্তীকালে সেই মিউজিকটাকে সরানোর জন্য গুগল ক্রোমে গিয়ে অনেক সেটিংস ছিল করার বাট আমি জানতাম না তখন ভুলভাল সেটিংস করে আমি পুরো আমার যে ভয়েসটা ছিল সেই ভয়েসটাকেই উড়িয়ে দিয়েছি মানে আমার ফার্স্ট ইন্ট্রো ভিডিওর ভয়েসই আমি উড়িয়ে দিয়েছিলাম তখন এই জন্য আমার ফার্স্ট ভিডিওটা আমার চ্যানেলে এখনও আছে গিয়ে দেখতে পারবে যে ফার্স্ট ভিডিওটাতে আমার শুধু মিউজিক আছে মানে কোনো কথাই নেই আমি পুরো ফার্স্ট ভিডিওটা আমার সর্বনাশ করে দিয়েছি এবং মানে ফার্স্ট ভিডিওটাতে আমার 1.8K ভিউজ গেছে 2 ইয়ার্স আগো মানে 2 বছর আগে আমার 1.8K ভিউজ গেছে মানে তখন প্রথম ভিডিওতে এত ভিউজ গেছে আনন্দে আমি আত্মহারা তো যাই হোক তারপরের ভিডিওটা আমি একটা মেকআপ ভিডিও মানে আমি ফার্স্টে আমার চ্যানেলের নাম ছিল ইন্দ্রানীস মেকওভার যারা আমাকে প্রথম থেকে ফলো করো জানবে তারপর তো ওটাকে চেঞ্জ করে ইন্দ্রানীস গ্যালারি দিয়ে দিই তো ইন্দ্রানীস মেকওভারের সেকেন্ড ভিডিও হচ্ছে মেকআপ নিয়ে আমি ভিডিও স্টার্ট করেছিলাম কারণ তখন সবে সবে আমি ব্রাইডাল মেকআপ শিখছিলাম তো তখন থেকেই আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম অ্যাজ আ মেকআপ আর্টিস্ট বলো অ্যাজ আ ইউটিউবার বলো তো চলো নেক্সট ভিডিওটা দেখা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানীস মেকওভার আমি ইন্দ্রানী আর আমার এটা দ্বিতীয় ভিডিও তো আমি চলে এসেছি মানে আমি কত আটকে আটকে বলছি মানে আমাকে দেখে মনে হচ্ছে মানে সত্যি এটা আমি মজা করে বলছি না আমি সিরিয়াস বলছি আমাকে দেখে মনে হচ্ছে যে আমাকে কেউ খুব মেরেছে মেরে বসিয়ে দিয়েছে যে এবার বলো তো সেরকমই একটা রিয়াকশান আছে আমার ফেসের এবং আমি পুরো স্টিফ না ক্যামেরা নড়ছে না কিছু মানে ক্যামেরার অ্যাঙ্গেলও তোমরা দেখো ঠিকঠাক আমি নিতে পারিনি তো যাই হোক তারপর শুনি তখনও আমি আমার চুলে হাত দিতাম এই জিনিসটা চেঞ্জ হয়নি এবং মাথার ওপরে জায়গাটা একটু বেশি নিচের জায়গাটা একটু কম এর জন্য মুখটা আমার আরো বেশি ফোলা ফোলা লাগছে আজকে প্রচন্ড রোদ দেন আমি ইউজ করছি বায়োটিকের কিউকাম্বার কথা বলতে চাই আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতাম না আমি ব্যাক ক্যামেরা দিয়ে করতাম এবার আমি যখন অনুদিতে ঘরে ভিডিও করছিলাম অনুদিতে ঘরে একটা আলমারিতে আয়না আছে সেই আয়নাটা দেখে দেখে আমি করছিলাম এবং ব্যাকগ্রাউন্ডে আমার দাদা না অনুদি মনে হয় ছিঁড়ে ধরে দিচ্ছিল মানে ক্যামেরাটা পজ প্লে এগুলো করছিল কারণ আমি মেকআপ করতে করতে উঠে গিয়ে পজ করা প্লে করা সম্ভব ছিল না এর জন্য আমি বারবার টেরিয়ে টেরিয়ে দেখছি দেখবে আমার ভিডিওতে আছে তো এখানে আমি ফার্স্টে হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি এবং মেকআপ করা স্টার্ট করে দিয়েছি তখন বায়োটিকের আমি এডিট প্রথম প্রথম আমি এডিট একদমই এডিট পারতাম না দাদা আমার ভিডিও সব এডিট করে দিত তো এই ভিডিওটা দাদা এডিট করেছিল প্রথমের
অনেক ভিডিও দাদা এডিট করে দিত এবং এই এডিটিংয়ে দাদাও তখন জাস্ট সবে সবে শিখেছিল, মানে আমরা প্রফেশনালি কোনোদিন শিখিনি এডিটিং, আমরা ইউটিউব ভিডিও দেখেই এডিটিং শিখেছি এবং আমাকে দাদা হাতে ধরে শিখিয়ে দিয়েছে আমাকে আর আমার বৌদিকে। তো তারপর তো এখন প্রচুর এডিটিং স্কিল বেড়ে গেছে, এখন ভিডিও রিলস মানে যে বলবে এক্ষুনি করে দেবো এরকম একটা ব্যাপার। তো তখন এরকম একটা ব্যাপার ছিল, দাদা নিজের ভিডিও এডিট করতো, আমার ভিডিও এডিট করতো এবং তার সাথে সাথে অনুদের ভিডিও এডিট করতো। এর জন্য কী হতো, ও তাড়াহুড়োতে ও মেকআপ ভিডিও কোনোদিন এডিটিং করেনি স্বাভাবিকভাবে, ও ছেলে, সেটার ভয়েস ওভারও ও আমাকে বলে দিত, মানে তখন আমি ভয়েস ওভারও করতে যেতাম না, মানে ভিডিও চলে যেত এবং আমি বুঝতে পারছি না কী বলবো, তাতেই তো থতমত খেয়ে যেতাম, ও এইসব প্রবলেমগুলো হতো প্রথমে। তার সাথে দাদাকে বলেছিলাম আমি এডিট করে দিতে এবং দাদা মিউজিকটা এত বাড়িয়ে দিয়েছিল যে আমার ভয়েসটা পুরো চেপে গেছে। যখন ভিডিওটা ছাড়ি আমার সব বন্ধুরা আমাকে মেসেজ করে বলছে যে কী রে ইন্দ্রাণী কী ভিডিও বানিয়েছিস, তো সাউন্ডই শোনা যাচ্ছে না, আব বাবা। তখন ভিউজও অনেক উঠে গেছিলো, এই জন্য আবার ডিলিট করবো আবার এডিট করবো, তখন আমি তো জানতামই না, হেলা বেলা ছিলাম, তো তখন আর এডিট করাও হয়নি। এর জন্য ভিডিওগুলো প্রথম দিকের ভিডিওগুলো আমার এরকমই রয়েছে। একটা মেকআপ ভিডিও আমি ছেড়েছি 16 মিনিটের, ভাবতে পারছো 16 মিনিট ধরে কেউ দেখবে না মেকআপ ভিডিও, তখন জানতামই না, আমি নিজের মতন মেকআপ করে যাচ্ছি এবং আমি স্যাচুরেশন এত বাড়িয়ে দিয়েছি আমার মুখ তো পুরো ক্লিয়ার বোঝাই যাচ্ছে না মেকআপে, দেখো মানে কী বলবো। তো চলো এই ভিডিওটা অনেক বড় আছে, এই ভিডিওটা আর দেখবো না, নেক্সট ভিডিওতে যাওয়া যাক। তো চলো এবার নেক্সট ভিডিও দেখা যাক। তো নেক্সট ভিডিও আমি করেছি গেট রেডি উইথ মি পুজোর স্পেশাল অষ্টমীর লুক। তো পুজোর স্পেশাল যে অষ্টমীর লুকটা আমি করেছিলাম সেটা অষ্টমীর 2-3 দিন আগে আমি ছেড়েছিলাম, মানে খুবই রাশে ছিলাম, আমারও ইচ্ছে করছিলো সবার ভিডিও দেখে যে আমিও একটা পুজোর লুক ছাড়ি, তখন সবে সবে চ্যানেল খুলেছি, তো আমি ছেড়েছিলাম, লুকটা মোটামুটি ঠিকই হয়েছিল, তখন সবে সবে শিখছি, বলবো না যে খুব ভালো করছিলাম, তো মোটামুটিই হয়েছিল। কিন্তু এই যে এখানে যে শাড়ি পরার ভিডিওটা আমি করেছি, যেটা দেখতে পাচ্ছ যে শাড়ি পরার ভিডিওটা আমি করেছি, সেই ভিডিওটা মানে সেই ভিডিওটা করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। একা একা শাড়ি পরা প্রচুর টাফ এবং লেহেঙ্গা স্টাইলের শাড়ি পরা আমি দেখিয়েছিলাম এখানে, প্রচণ্ড রোদ, তো লেহেঙ্গা স্টাইলে মানে নিজে নিজে শাড়ি পরা সত্যি প্রচুর টাফ, যারা পরো তারা জানবে। এবং তারপর আমি লেহেঙ্গা একটা শাড়ি দিয়ে আমি লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরানো দেখাচ্ছিলাম, মানে আমাকে করতেই হবে এরকম একটা ব্যাপার, প্রথম প্রথম খুলেছি, খুব ভালো লাগছে, সবাই কমেন্ট করছে, এর জন্য আমি নিজেই পরছিলাম, কেউ হেল্প করার ছিল না, অনুদি শুধু প্লে বস এই জিনিসগুলো করছিল এবং আমার সাউন্ডটাও মানে আমি কথা বলতে বলতে করছিলাম বলে, আর শাড়ি পরছি বলে ফ্যানটাও অফ করতে হচ্ছিলো, পুরো ঘেমে গেছি, ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার চোখ মুখ লিটারালি ঘাম মুচ্ছি, তখন এরকম অবস্থা ছিল। তো এখন হলে আমি করবো না, জীবনেই করবো না, তো যাই হোক, তো এখানে আমি শাড়ি পরানো দেখিয়েছি, তারপর শেষে গিয়ে ফাইনাল লুক আমি দেখিয়েছি, তো মোটামুটি শাড়িটা হয়ে গেছিলো ভালো, যাই হোক যা হোক তা হোক করে আমি পরে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু পার্সোনালি আমার প্রচণ্ড প্রবলেম হয়েছিলো সেদিনকে। চলো নেক্সট ভিডিওতে দেখা যাক। আচ্ছা নেক্সট ভিডিও ছিল হচ্ছে ডিসকাউন্টের 40% ডিসকাউন্টে আমি পার্পল থেকে অনেকগুলো জিনিস কিনেছি এবং এই ভিডিওটা জাস্ট দেখো এডিটিং দেখো তুমি, এখানে ইন্দ্রাণীস মেকওভার আসছে এবং সাইজ মানে এইখানের বেশি জায়গা আছে, এখানের কম জায়গা আছে, আমার মুখের ওপরে বেশি জায়গা আছে, নিচে কম জায়গা আছে এবং এডিটিং মানে কথা বলতে 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 জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট এরকম করে এডিটিং হয়েছে আমার। তো যাই হোক, অনুদি আর দাদা মানে আমার দাদা বৌদি প্রচুরই হেল্প করেছিল আমাকে এইসব মানে সাহায্য করতে, ফাইনালি এখন আমার 10,000-এর কাছাকাছি, 10,000 হিট করবো একদম কাছাকাছি চলে গেছে, তো আমার তো খুব আনন্দ হচ্ছে, আগে কী হবে জানি না, এখন তো এ করি। চলো নেক্সট ভিডিও ছিল দুর্গাপূজার স্পেশাল অ্যালবাম 2020-তে আমি চ্যানেল খুলেছিলাম আমার, তো এখন চলছে 2023, তো 2020, 2021, 2022 4 বছর হতে চললো আমার চ্যানেলে, 4 বছর ঘষতে ঘষতে গিয়ে আমি এই জায়গায় আজ দাঁড়িয়েছি। তো এখানে কটা ফটো কোলাজ করে ভিডিও কোলাজ করে আমি দিয়ে দিয়েছি, তো যাই হোক এটা নিয়ে বেশি কথা আমি বলবো না, নেক্সট ভিডিওতে যাই। নেক্সট ভিডিওতে ডিফারেন্ট টাইপস অফ মাস্ক, ও মাই গড, এই ভিডিওটা গাইজ মানে তখন করোনা স্টার্ট হয়েছে, তখন আমি ভেবেছি যে মাস্ক নিয়ে একটা ভিডিও করা যাক, তখন তো আমি মানে যে কী হারে দাম ছিলাম, আমি যে কী ধরনের যে মাস্ক বানিয়েছি আর কী ধরনের ভিডিও বানিয়েছি আমি ভাবলে এখন আমার সত্যি হাসি পায়, মানে জাস্ট এই ভিডিওটাতে তুমি দেখো আমি কী না কী করে যাবে, একটা আমার জামা একটা টপের জামার একটা অংশ পুরো কেটে দিয়েছি এই মাস্কটা বানাবো বলে, এবং তখন ভিউজ গেছিলো আমার 505,
জাস্ট দেখো তো এই ভিডিওটা নিয়ে আমি আর কিছু বলবো না, আমার সত্যি হাসি পায়। পুরো ডাকুদের মতন আমি মাস্ক পরে পরে ডিফারেন্ট টাইপস অফ, যেহেতু আমি সকালবেলা ন্যাচারাল লাইটে ভিডিও করছি তাই রোদটা তো মানে আলোটা না আসলে আমি ভিডিও করতেই পারবো না, এর জন্য রোদটাকে সহ্য করতে হচ্ছে। তো চলো নেক্সট ভিডিও, নেক্সট ভিডিও একটা হেয়ারের ওপরে দেখিয়েছি। উফ, তখন লাইট না ঠিকঠাক, ওপরের পজিশন প্রচুর বেশি মাথার কাছে এবং কথাতে আমি প্রচুর ভুলভাল করেছি। অ্যান্ড এই ভিডিওটাও করতে আমার খুবই কষ্ট হয়েছে, খুবই মানে খুবই, পুরো ঘেমে গেছি, ফ্যান অফ করে কথা বলছিলাম, তখন মাইক ছিল না এবং আমার মুখের জাস্ট আমার মুখের এক্সপ্রেশনটা দেখো, এখানে জাস্ট আমার মুখের এক্সপ্রেশন দেখো, তোমরা বুঝে যাবে যে আমি কী কষ্টে এই ভিডিওটা করেছি। তো এই ভিডিওটা সম্পর্কে আমি কিছু বলবো না, অনেক কষ্টে কষ্টে ভিডিও করতাম আমি। তো যাই হোক, নেক্সট ভিডিও থেকে নেক্সট ভিডিও একটা মেহেন্দির ভিডিও ছিল, যেটা ফেস্টিভ্যাল স্পেশাল মেহেন্দি ডিজাইন, যেটা ইন্দু মানে আমার একটা বান্ধবী করে দিয়েছিলো। এবং নেক্সট একটা কালার বোর্ডের গ্লিটারি আইশ্যাডো প্যালেটের রিভিউ ছিল, যেটা ঠিকঠাক করেছিলাম, আমি সেটা বলতে পারবো, রিভিউটা আমি ঠিকঠাক করেছি। এবং নেক্সট ভাইফোটা স্পেশাল মেকআপ লুক ছিল। তারপর আচ্ছা, এই যে স্প্ল্যানেড ব্লগ, আমি তখন ফার্স্ট টাইম আমি ব্লগ করছিলাম কলকাতায় গিয়ে, মানে লোকে আমাকে দেখবে আমি কী করে ব্লগ করবো, কী করে কী করবো, এই লজ্জাতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। এবং ফার্স্টবার যেদিনকে ভিডিও করি সকালবেলা, এই ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারবে ভয়েসটা আমি আলাদা করে দিয়েছি, কারণ এখানে ফ্যান চলছিলো এবং সাউন্ডটা আমার পুরো জাস্ট ঘরঘর 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 ফ্যানের আওয়াজে আমার সাউন্ডটা ফেড হয়ে গেছিলো, তার জন্য আমাকে আলাদা করে ভয়েস দেওয়া হয়েছিল, দিয়েছিলাম। এবং দেখতে পাবো আমি অন্যদিকে তাকাচ্ছি, কারণ আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে তখন এ করতাম। এবং দেখো 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 আমি সেজেছি, সেটাকে আমি দেখাচ্ছি ভিডিওতে, মানে তখন জাস্ট দেখো আমার ভিডিওটা, আমি কী বলবো, এখানে মাস্ক পরে বেরিয়েছে তখন করোনা। আমি গেছিলাম, আমি যার কাছে শিখতাম মেকআপ তার সাথে গেছিলাম, সে আমাকে বলেছিলো চেন আমি কোথায় কোথায় পাওয়া যায় জিনিস মেকআপের। আমার খুব লজ্জা লাগছিলো সত্যি বলতে, ভীষণ লজ্জা লাগছিলো ওদের সামনে ভিডিও করতে, পুরো আমি লুকিয়ে 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 ভিডিও করেছি যাতে কেউ বুঝতে না পারুক যে আমি ভিডিও করছি। এবং এখানেও হেঁটে যাচ্ছিলাম যখন, ঠিক ক্যামেরাটা এখানে অন করে রেখে আমি এরকম করে যাচ্ছিলাম যদি বুঝতে না পারে। চলো হাওড়া স্টেশন অবধি তো পৌঁছে গেছি, আর এখন এখন কেউ দেখুক কি না দেখুক আমি জাস্ট বিন্দাস নিজের ভিডিও করি। বলতে গেলে আমার সাথে যারা থাকে তারা লজ্জা পায় যে কী করে তুই এতজনের সামনে ভিডিও করছিস। যাই হোক, এই যে হাওড়া ব্রিজ, এবার ধন্ত 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 করে গিয়ে আমি বাস ধরবো, বাসে করে যাচ্ছি, মানে এখানে আমি আর নিজেকে দেখাই নি, সেই রিস্ক আমি নিইনি, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে গেছি এবং ওখানে গিয়ে যে দু তিনটে ভিডিও করেছি এবং এখানে ভয়েসটাও। আচ্ছা, এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা আমার বৌদির সাথে আমি গেছিলাম পরের বারে, নেক্সট টাইম যখন গেছিলাম আমার বৌদির সাথে, তখন আমার বৌদি, তখন আমার বৌদি আগাগোড়াই একটু স্মার্ট ছিল, মানে আছে, এই জন্য আমার বৌদি গিয়ে ওদেরকে মাইক ধরিয়ে ওদেরকে জিজ্ঞাসা করেছে, তো স্মার্টলি, তো তখন আমি হ্যাঁদা বোদার মতন ক্যামেরাই ধরে থাকতাম। তো যাই হোক এরকম করে, এবং এখানে আমি জায়গাও চিনতাম না, আমি কলকাতার কোনো জায়গাও চিনতাম না। এই ভিডিওটাতে ভয়েস ওভারও উনি দিয়ে দিয়েছিল, কারণ আমি তো জানি না রাস্তা কোথায় কী কী, এখনও ঠিকঠাক চিনি না। তো যাই হোক, আর পরের ভিডিওগুলো কী দেখি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, বেশি লম্বা আমি টানবো না। স্প্ল্যানেড ব্লগের পর আমি তারপর নর্মাল মেকআপের ভিডিওই করতাম, তারপর আস্তে আস্তে আবার ব্লগ এ করি। তো আস্তে 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 এখন প্রচুর গ্রোথ হয়ে গেছে, মানে ভিডিও করতে করতে মানে যে কোনো জিনিস, পড়াশোনা বলো বা ডিজাইনার বলো বা হাতের আর্ট বলো বা ব্লগিং, যে কোনো জিনিস আস্তে আস্তে করতে 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 না কোনো জিনিস, সেই জিনিসের ওপর একটা ভালোবাসা চলে আসে, এবং ভালোবাসার সাথে সাথে সেই জিনিসটা মানে এমন হয়ে যায় যে তখন আর লজ্জা লাগে না সেই জিনিসটা, যে লোকে দেখবে কী বলবে, না আমার ভালো লাগে আমি করি। তো সেখান থেকে আমার সত্যি খুব গর্ব হয়, আমাকে অনেকেই বলেছিলো কেন ইউটিউব করছিস, অন্য জব কর। তো আমি চেষ্টাও করেছিলাম জব করার, কিন্তু এখন জবের কন্ডিশন খুব খারাপ, এই জন্য আমি আমার প্যাশনটাকেই ফলো করছি। আমার প্যাশন হচ্ছে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করা, এবং তার সাথে সাথে আমার কী বলবো, সব কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা। যাই হোক, দশজনও দেখুক সেখানেও আমার একটা আনন্দ আছে যে না দেখছে লোকে, আমাকে কমেন্ট করছে। তো জাস্ট এবার যদি ভাগ্যে থাকে তাহলে ইউটিউব থেকে আর্নিং পরের কথা। তো যাই হোক,
সেই সব ছিল যে ছোট্ট করে শেয়ার করলাম গল্প হলো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা ছোট্ট মুট্টো নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবে যাতে আমার ভিডিওর অল নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো সবার আগে আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিও এই পর্যন্তই ছিল দেখাবে নতুন একটা ভিডিও হচ্ছে চলো টাটা।